শেষ মালিক। আচ্ছা যাই হোক, জাল সম্বন্ধে আমি এত বুঝিনি, তো এই জন্য দাদা লেজি সাথে আমার ছোট ভাইরার অনেকগুলো পুকুর আছে, মাঝে মধ্যেই আমার বাসায় মাছ দেয়, বাট ওর একটা খেওয়া জাল নেই, তো এর কারণে আমি নিতে আসলাম যে একটা খেওয়া জালের জন্য এর বাড়ি এখানে ওখানে চাইতে যায়। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু বড় ভাইরা, তো আমার ছোট ভাইরার জন্য একটা খেওয়া জাল নিয়ে যাই। এটা লাস্ট কত হলে দেবেন দাদা, বলেন এটা বলেন কোনটা কোনটা, দেখি ওটা দেখি এটা না আমি দেখি নাই আগে, আমরা তো আর দুই একটা দোকান দেখতে দেবেন না আপনি, দেখেন আপনি সমস্যা নেই। এটা কয় হাত যেন? নয় হাত। নয় হাত কত চাচ্ছেন আপনি লাস্ট? আমার চাওয়া 3500 টাকা দাম। মানে চাওয়া 3500? চাওয়া 3500 টাকা এটা? ও এটাই এটাই শেষ মালিক। আচ্ছা যাই হোক, জাল সম্বন্ধে আমি এত বুঝিনি, তো এই জন্য দাদা লেজি সাথে যে দাদা একটু দেখাই দেবে। এই দেখেন দাদা বলে ওই রকমই পারে, এই দেখেন আমি আমার এর আগে জাল ফেলানো কিন্তু আপনারা দেখছেন এইভাবে, কিন্তু আমার ধরা কি ঠিক আছে? দামাদামি করার পর মানে ভাই বলল যে 2700 টাকা হলে দিব, মানে 2700 টাকার নিচে আমি পারবো না, যার কারণে আমি 2700 টাকা দিয়ে নিচে জালটা 2000 আর 2700 আর 50 হচ্ছে ওই যে রশি লাগাইছি ওইটার জন্য, আর হ্যাঁ ওইটার জন্য আর 50 টাকা দিতে হবে। তো জাল কিন্তু নিয়ে নিলাম, এখন একেবারে ছোট ভাইরার বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে এই প্রথম খেয়াটা আমি দেবো। এত বৃষ্টি আগে কখনো দেখি নাই, মানে এই বছরের সেরা বৃষ্টি, বৃষ্টির মধ্যে বৃষ্টি বৃষ্টি চলে আইছিলি। আসো এই যো, আমার ভাইরার জন্য খেয়াও জাল কিনে নিয়ে চলে আইছি, আর প্রথম খেয়াটা কিন্তু আমি দেবো এবং কই মাছ ধরবো। এই যে আমার ছোট ভাইরা চলে আইছে রেল বাজারে, এত বৃষ্টি পাবনা চাটমর। এই যে জালটা কেমন হয়েছে? ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। মানে স্বাস্থ্য মাছটা একটু শুকায় যাচ্ছে, কে কাম করা লাগে শেষ হয়ে গেছে। প্রথম খেয়াটা আমি দিচ্ছি, দেখা যাক কতটি মাছ ওঠে, ইনশাল্লাহ মাছ উঠবে। আর জাল নয় হাতে জাল কিনেছি, দেখা যাক। মারলাম ভাই, বিসমিল্লাহ, উঠিস ভালো করে, পড়িস ভালো করে, বেশি বড় হয় নাই তো। হ্যাঁ ওরে ভাই, বর্তা বাঁধাছে ওই ওই যার টাইনলি গেল, সত্যি বর্তা বাঁধাছে পুঁটি মাছ থাকবে না? পুঁটি আর কই থাকিস পুঁটি? ওরে ভাই, ওরে ভাই কি রে, ওরে ভাই কত বড় মাছ উঠেছে। দেখছেন চলে গেল আমি একদিন আসছিলাম মাছ মারার জন্য, দেখি যে আর এক বাড়ি থেকে জাল নিয়ে আসছে, ওর বাড়িটা নষ্ট হয়ে গেছে, পরে আর কিনা হয় নাই। তো আমি ভাইরা হিসাবে আমার একটা দায়িত্ব আছে, এই জন্য আমার ভাইরাক এই জালটা খেওয়া জালটা উপহার দিলাম। ওকে, তো এখন মাছ ধরবো, মাছ আরো ধরবো, ধরে আমরা চলে যাবো। আসসালামু আলাইকুম।